করোনার আতঙ্কে এবার ঈদ আনন্দ অনেকটাই ঘরবন্দি। তিন প্রজন্মে এমন ঈদ আগে দেখেনি কেউ। বিশেষত শিশুদের জন্য এবারের ঈদ যেন একটু বেশি ঈদিত। এরপরও প্রযুক্তি আর ঘরের মানুষদের সঙ্গেই সময় কাটিয়েছে শিশুরা। বড়দের কষ্টটাও কম নয়, কারো বাবার বাড়িতে যেতে না পারার কষ্ট, কারো বা স্বজন প্রিয়জনের সাথে ঘুরতে যেতে না পারার বেদনা, আবার উল্টো চিত্র আছে কোথাও কোথাও। সাদৃশ্যম রিপোর্ট, আর ছবি তুলেছেন হক রোমেল। করোনাকালে দূষণের বিষমুক্ত প্রকৃতি যখন রঙিন সাজে খেলা করছে আপন ভুবনে, তখন অনেকটাই বিবর্ণ মানুষের জীবন। বিবর্ণ সেই ফ্যাকাশের রঙটি যেন আরও ধূসর হয়েছে এবারের ঈদ উল ফিতরে। ঈদ মানেই যাদের কাছে আনন্দ, নিজেকে একটু পরিপাটি করে সাজিয়ে স্বজনদের সাথে দেখা করতে যাওয়া কিংবা দিনটাকে একটু আলাদা করে উপভোগ করা, তাদের কাছে এবারের ঈদ যেন হাজির হয়েছে একটু ভিন্ন বাস্তবতা নিয়ে। চারদিকে আতঙ্ক, ভয়, তাই বলে জীবন তো আর থেমে থাকে না। দুই মাস আড়াই মাস বাসায় আটকা ছিল দেখে যার জন্য ওদের আবদার একটু হাতির জিলে আসবে। বাসায় বন্দি থাকতে ভাল লাগে না, খালি বাইরে না বসে খেলতে থাকি, কথা বলি বাইরে যাই। এসবের মধ্যেই অনেকে চেষ্টা করেছেন নিজের ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে ভালো লাগা তৈরি করতে। স্বজন প্রিয়জন যারা আছেন সবাইকে নিয়ে একসাথে থাকতে, তবে বাইরে যেতে না পারার কষ্টটা কাজ করছে সবার মধ্যেই। তো এবার যেহেতু অনেকদিন পর এমন একটা সুযোগ এসেছে, তাই আমি চাই পরিবারের সাথে আরো বেশি করে সময় কাটাতে, সুন্দর সময় কাটাতে। মানে ওই যে একটা আমেজ এতদিন পরে ঈদের একটা উৎসব নিয়ে বাবা মার সাথে দেখা করা, মানে সেটার কষ্ট তো আছে। যারা আসতে পারেনি ওই রকম আসবে, দুপুরের পরে আসবে। এখন বের হওয়া তো অনেক ভয়ের ব্যাপার, কিছুটা তো ভয় আছে, সো ঘরেই থাকতে হচ্ছে। যেরকম চাইছিলাম আর কি, তার মধ্যে ঈদ হইতেছে না, বাসা বাড়িতে আমরা আছি, করোনার জন্য রাস্তায় বের হই নাই। করোনাকালের এই ভিন্ন রকম ঈদে সবচেয়ে বেশি মন খারাপ শিশুদের। তবে স্মার্টফোন প্রযুক্তিতে বুঁদ হয়ে সময় কাটাচ্ছে শিশুরা। এমন নিরানন্দ ঈদ চায় না ছোট্ট এই শিশুরা। কারণ আগে যেমন বাইরে ঘুরতে যেতাম, এখন বাসায় আছি, তাও আগের চেয়ে একটু কম মজা হয়, তাও মজা হয়। বাইরে যেতে তো অনেক ইচ্ছা করছে কিন্তু যেতে পারছি না, বাইরে তো সব বন্ধ, করোনা ভাইরাস। বাবা মা বলছে কিন্তু মানা যায় না, থাকতে ইচ্ছে করে কিন্তু সবসময় তো থাকা যায় না। তো কি করবো ঈদের দিন, বন্ধু বান্ধব নিয়ে একটু আনন্দ ফুর্তি করব। তবে করোনার ভয়ে রাজধানীর অধিকাংশ এলাকার অলিগলি অনেকটা শুনশান হলেও হাতির ঝিলের চিত্র যেন একটু আলাদা। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব সবই যেন কথার কথা এখানে। মাস্ক পরেই আসছি, তো ব্যাগে রাখছি, এসে খুলে পরে ব্যাগে রেখে দিছি। আজকে একটু ঈদের দিন, তাই একটু বাতাস খাইতেছি। এই সময় দেখতেছি যে সবাই একটু আনন্দ করতেছে, এই আনন্দের মধ্যে আমরাও একটু হাসি আর মনে করেছি নিরিবিলি, কিন্তু এখন এখানে এসে যা দেখলাম তাহলে তো স্বাস্থ্যবিধির বালাই নেই। শুধু শহরেই নয়, ঈদে প্রতিটি গ্রাম যেখানে হয়ে ওঠে এক একটি আনন্দ আর বিনোদন কেন্দ্র, সেখানেও করোনার আতঙ্ক হানা দিয়েছে। তাই গ্রামগুলোতে নেই চিরচেনা সেই আনন্দের দৃশ্য। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।